স্কুল কলেজ খোলার ব্যাপারে কথা উঠেছে, কিন্তু যাদের ছোট ছোট ছেলে মেয়ে বা সন্তানরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যায়, সেই বাবা মাই কিন্তু চান না তাদের বাচ্চাদের স্কুলে পাঠাতে। তবে এটা নিয়ে সব থেকে বেশি সোচ্চার যাদের ছেলেমেয়েরা স্কুলে যায় না, পড়েই না, পড়ার মতো ছেলেমেয়ে নাই, তারাই বেশি কথা বলে। কিন্তু যারা যায় তারা তো চাচ্ছেন না। আমরা ইতিমধ্যে শিক্ষকদের টিকা দিয়েছি, আমরা ছাত্রদের টিকা, এটুকু বলবো যে হ্যাঁ স্কুল বন্ধ আছে, কিন্তু পড়াশোনা যাতে বন্ধ না হয় এই সংসদ টেলিভিশনের মাধ্যমে বিভিন্ন ক্লাস প্রতিদিন প্রচার হচ্ছে। তাছাড়া আমরা রেডিও এখন উন্মুক্ত করে দিয়েছি, রেডিওর মাধ্যমে যাচ্ছে পড়াশোনার সুযোগ, অনলাইনে যাচ্ছে, যে যেভাবে সুযোগ পাচ্ছেন সেভাবে কিন্তু আমরা পড়াশোনার কাজটা চালিয়ে রাখতে সক্ষম হচ্ছি। তাতে আমরা বলবো যে একটু ক্ষতি হচ্ছে, কিন্তু এই টিকা দিয়ে পরেই আমরা কিন্তু সকল স্কুলগুলি খুলে দেব। কিন্তু আমরা যখন ঠিক সিদ্ধান্ত নিলাম খুলবো, তখনই এই করোনা ভাইরাস এমনভাবে মানে মহামারীকে ছড়িয়ে পড়লো সারা বিশ্বে, আর তার ধাক্কাটা আসলো আমাদের দেশে। কাজে একটা ছেলে মেয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হবে এবং ছোট শিশুদেরও তো হচ্ছে, আমরা জেনে শুনে লেখাপড়া শিখবে, কিন্তু সেই লেখাপড়ার জন্য তাদের মৃত্যুর মুখে ঠেলে দেবো কি না, আমার মাননীয় সংসদ উপনেতা সেটা একটু বিবেচনা করবেন। আমি শুধু হচ্ছে একটু বলবো, বলার জন্য বলবেন সেটা ঠিক আছে, কিন্তু তারপর এটা আবার চিন্তা করবেন যে এই ছেলেমেয়েগুলিকে মৃত্যুর মুখে ঠেলে দেবেন কি।